বোর্ডটা ব্যবহার করেছি, সম্পূর্ণ বোর্ডগুলো হচ্ছে আহমেদ ব্র্যান্ডের। এখানে একটা সিম্পল সিলিং করা হয়েছে এবং সিএনসি কম্বিনেশন করা হয়েছে। এখানে একটা বিম আছে, বিমটা আমরা প্যানেলিং করে দিয়েছি। আমরা এখানে লুপার প্যানেলিং করে দিয়েছি, জিং দিয়ে কম্বিনেশন করেছি সাদার সাথে, যাতে আমাদের কাজটা একটু লাক্সারি হয়। টু র‍্যাক জি, এটা আপনাদের করা জি, এটা সুরাক এটা, এবং এগুলো আহমেদ ব্র্যান্ডের বার্মাটিক প্লাইবোর্ড ব্যবহার করা হয়েছে। টিভি ক্যাবিনেট এখানে একটা টিভি এটা মনে মিনিমাম 65 ইঞ্চি আসবে। হ্যাঁ, মিনিমাম 65, আপনার 60 ইঞ্চি আমরা বলেছি যে ভিতরে আমরা লাইটিং সিস্টেম করে দিয়েছি এবং স্পটলাইট জি, স্পটলাইট মাঝখানে একটা সেলফ করে দিয়েছি, সেলফটা 10 mm গ্লাস। এখানে মার্বেল টাইলস আছে জি জি, এটা টাইলস আছে। আপনি পুরোটা কি টাইলস করছেন? না না, এটা পুরোটা টাইলস না, এটা আপনারা ভুল করতেছেন। এখানে মার্বেল ফাইবারের 18 mm পিভিসি বোর্ড। মাই গড, ভিউয়ার্স কেমন আছেন সবাই? আজকে প্রায় 3000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের ভিজিটে চলে আসছি। এই ফ্ল্যাটটাতে খুব সুন্দর করে একটা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করা হয়েছে। যারা নতুন ফ্ল্যাট করেন, আপনারা কিন্তু নিজের বাসা বাড়িটা, শুধু আমি ফ্ল্যাটের কথা বললে ভুল হবে, যারা নতুন বিল্ডিং করেছেন, নতুন বাড়ি করেছেন কিংবা অফিসের ইন্টেরিয়র ডেকোরেশন করাতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য। খুব চমৎকার কিছু কাজ দেখাবো, যে কাজটা আপনারা আপনাদের বাসায় চাইলে করিয়ে নিতে পারবেন, আপনাদের ফ্ল্যাটে চাইলে করিয়ে নিতে পারবেন, কেউ যদি অফিস ডেকোর করতে চান তারাও করিয়ে নিতে পারবেন। যদি ফার্স্টে ঘরে ঢোকার সাথে সাথে সৌন্দর্যটা আমরা দেখানোর চেষ্টা করি, দেখেন আমার পেছনের যে কাজটা দেখছেন, চমৎকার এই কাঠের কাজগুলো কিন্তু খুবই সুনিপুণভাবে করা। এত চমৎকার কাজ যারা করেছে, বেস্ট ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, তাদের একটা সাইড ভিজিটে আজকে আমরা চলে আসলাম। আর আজকে এই ফ্ল্যাটটাতে, টোটাল বড় ফ্ল্যাট 3000 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটাতে কোথায় কী কী কাজ করা আছে, কত টাকা এখানে খরচ হয়েছে, আর আপনারা যারা এই রিলেটেড কাজ করতে চান কিংবা এর চাইতে লাক্সারিয়াস কিংবা চাইলে এর চাইতে একটু কম, সব মিলিয়ে এই ভিডিওতে ইনফরমেশান দিয়ে দেওয়ার চেষ্টা করব। টেলিভিশন বাই রোহান থেকে বাদশা আসি আপনাদের সাথে, পুরো ভিডিওতে আমি আপনাদেরকে হেল্প করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আজকে যে প্রজেক্টটা ভিজিটে আসছি, এই প্রজেক্টটা মূলত বেস্ট ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের। তো এই কোম্পানির সিইও আমাদের সাথে আছেন, মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব, কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম জি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনার এই ফ্ল্যাটটা যথেষ্ট বড়, প্রায় 3000 স্কোয়ার ফিট, প্রায় প্রত্যেকটা জায়গাতে তো মনে হয় কাজের ছোঁয়া আছে। প্রতিটা রুমেই আমাদের কাজের ছোঁয়া আছে। ওকে, তো আমরা একে একে দেখানোর চেষ্টা করি, অবশ্যই আসেন। আমরা চলুন আমরা শুরু থেকে শুরু করি। আর এই বিল্ডিং এ মনে হয় এখনো ওনারা উঠে নাই, কমপ্লিট হয়েছে মানে? ওনারা এখনো উঠে নাই, উঠবে, ইমিডিয়েট উঠবে। আচ্ছা, কিছু কিছু ম্যাটেরিয়ালস ওনারা এনে রাখছে, বাট ওনাদের আগে আমরা একটু দেখিয়ে দিলাম ভিউয়ার্সকে। তো এই শুরুতে দরজার মূল ফটক থেকে যদি শুরু করি, কি কি কাজ করিয়েছেন? জি, আমরা এখানে আসেন শুরু থেকে, যদি এখানে একই ফ্ল্যাটে আপনার দুইটা এন্ট্রি গেট আছে, আমরা শুরু থেকে একটা দিয়ে শুরু করি এবং পরবর্তীতে শেষে গিয়ে আরেকটা দিয়ে বেরিয়ে যাব, যেহেতু অনেক বড় ফ্ল্যাট, সময় আছে, চলেন দেখাই। যে এখানে আমাদের এখানে কি করিয়েছেন? যে এখানে আমাদের শুরুতে ঢুকতেই আমাদের এখানে একটা সিলিং দেখতে পাচ্ছেন, সিলিংটা সম্পূর্ণ হ্যান্ড পলিশ, হ্যান্ড ডোকু এবং হ্যান্ড পলিশ দুইটাই করানো হয়েছে। এখানে লুবারের কম্বিনেশন রয়েছে। আচ্ছা, এবং এখানে যে আমরা বোর্ড এবং যে ফ্রেমগুলো ইউজ করেছি, সম্পূর্ণ গর্জন বোর্ড এবং আপনার সম্পূর্ণ গর্জন ফ্রেমটা করা হয়েছে গর্জন কাঠের, যেটা আমাদের বাজারে বেস্ট কোয়ালিটি। এবং যে লাইটিংটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ গ্যারান্টিযুক্ত 2 বছরের গ্যারান্টি লাইট। এবং এটা আমাদের এখানে যে সাথেই দেখতে পাচ্ছেন, আমাদের একটা যে হাফ ডিভাইডার করা হয়েছে, ডিভাইডারটার সাথে সিএনসি কম্বিনেশন আছে। এবং এখানে যে আমরা বোর্ডটা ব্যবহার করেছি, সম্পূর্ণ বোর্ডগুলো হচ্ছে আহমেদ ব্র্যান্ডের। আচ্ছা, এবং কিছু কিছু আছে সুপার ব্র্যান্ডের প্লাই বোর্ড এখানে। এবং যে পলিশটা করা হয়েছে, পলিশটা সম্পূর্ণ হ্যান্ড পলিশ এবং প্লাইবোর্ড ব্যবহার করেছি। একটু খরচের হিসাব যদি চাই, সিলিংটাতে কেমন খরচ আছে ভাই? যে সিলিংটা আমরা ওয়াল কমপ্লিট, এখানে আমরা যে লাইটিং সহকারে, জি জি লাইটিং সহকারে আমরা 420 টাকা নিয়েছি পার স্কোয়ার ফিট। আচ্ছা, অনেকে লাইটিং এর কোনো লাইবিলিটি নিতে চায় না, বাট আমি ফার্স্ট টাইম দেখলাম আপনারা লাইটিং সহকারে প্রোভাইড। জি, আমরা লাইটিং সহকারে, আমাদের আসলে কি, আমাদের একটা কথা আছে না, সেল বেশি লাভ কম, আমাদের আসলে কাজ বেশি, যার কারণে আমরা সীমিত লাভ করি এবং আমাদের সার্ভিসটা আমরা আমরা যখন ভেতরে যাবো তখন দেখবো। তো ভাই, এই পাশের খরচটা কত করেছে? এটা পার স্কোয়ার ফিট 800 টাকা, 800 টাকা পার স্কোয়ার ফিট। জি জি জি, ওকে।
আর যদি উপরে বিম যেখানে উপরে যে বিম প্যানেলিংটা, এটা আমাদের হ্যান্ড পলিশ, এখানে আমরা মাত্র 400 টাকা স্কোয়ার ফিট নিয়েছি। 400 টাকা? জি জি। ইভেন এই যে উপরের সাইডে যে কাজ, যত প্রকারের প্যানেলিং আছে মানে কাভারিংটা আছে, সবগুলো আমাদের 400 টাকা। 400 টাকা জি। এখানে যে বোর্ডটা ইউজ করেছি সেটাও বলে নেই, এখানে আমরা অনেকেই আপনার পার্টেক্স বিনিয়ার বোর্ড ইউজ করে, আমরা এখানে সম্পূর্ণ প্লাই বোর্ড ইউজ করেছি। এবং ব্যাক সাইডে, আচ্ছা প্লাইটা কি গর্জনের? জি, প্লাইটা গর্জনের, গর্জন না, প্লাইটা গর্জন। তার উপরে আপনার টেক্সচারটা যেটা দেখতে পাচ্ছেন, এটা পারমাটিক টেক্সচার। এবং ব্যাক সাইডে আমরা পিভিসি দিয়েছি, যাতে কোনো প্রকার ড্যাম বা ওয়েদারিং কোনো কিছু ড্যাম না করে, ইফেক্ট না করে। তাহলে সিএনসি বিল আসতেছে কত? জি, সিএনসি আমরা পার স্কোয়ার ফিট যেটা সিলিং এর রেট 420 টাকা এভারেজ রেট। আচ্ছা, এই পাশে আর একটা রুম দেখতে পাচ্ছি, এখানে আপনারা উপরে কাজ করেছেন। এখানে একটা সিম্পল সিলিং করা হয়েছে এবং সিএনসি কম্বিনেশন করা হয়েছে। এখানেও সেম আমরা হ্যান্ড পলিশ বা ডোকু পেন্ট, হ্যান্ড ডোকু যেটা আমরা বলি, সাথে আমরা লাইটিং ব্যবহার করেছি। এবং যে গার্ডারটা আছে, গার্ডারটা আমরা যে প্লাই বোর্ড ব্যবহার করেছি। এখানে খরচ কেমন এসেছে ভাই? জি, এটাও সেম ভাই, এটাও আমাদের 420 টাকা পার স্কোয়ার ফিট। এখানে যে টিভি ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের গর্জন প্লাই ইউজ করা হয়েছে এবং সাথে টি এজিং যেটা আমরা বলি, এজিং দিয়ে কম্বিনেশন করেছি সাদার সাথে, যাতে আমাদের কাজটা একটু লাক্সারি হয়। এবং দুই পাশে দেখতে পাচ্ছেন দুইটা শোপিস আছে, শোপিস র‍্যাক করা আছে। হ্যাঁ জি, শোপিসগুলো আমরা যে পুশ গ্লাস ইউজ করেছি, এখানে ইয়া রাখতে পারবে। এবং আরেকটা বিষয় আছে, আপনি দেখবেন যে শোপিসের ভিতরে আমাদের লাইটিং সিস্টেম করা আছে। ওকে, এটা মনে এখনো লাইটিং মানে স্পটলাইট গুলো করা আছে? স্পটলাইট গুলো করা আছে, যে উপরে দেখতে পাচ্ছেন যে দুইটা লাইট আছে, স্পটলাইট সিস্টেম করা। আচ্ছা, সমস্যা নাই, এটা যদি স্পটলাইট আছে বুঝেই যাচ্ছে। এখানে খরচ কত করে ভাই? এই টিভি ক্যাবিনেট পার স্কোয়ার ফিট এটা আছে 1050 টাকা। যেহেতু আমাদের এখানে শোপিস প্লাস গ্লাস নিচে আপনার বক্স আছে, যার কারণে আমাদের খরচটা একটু বেশি, তাই আমরা 1050 টাকা পারে। 1050 টাকা, কাজ অনুযায়ী এই কাজটাও কিন্তু রেঞ্জ অনুযায়ী খারাপ না। আচ্ছা, এই পাশে একটা রুম রয়েছে, এখানে কাজ করা আছে? জি, এখানে একটা ক্যাবিনেট আছে আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা ক্যাবিনেট, এটা মনে একটা গেস্ট বেড? জি, এটা ফুল হাইট ক্যাবিনেট। আচ্ছা, ফুল হাইট ক্যাবিনেট। আমি আগে আপনাদের দেখাচ্ছি যে বাইরের ভিউটা, এবং পরবর্তীতে আপনাদের দেখাবো এই যে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন। এখানে মূল আরেকটা বিষয় আপনাদের বলি, এখানে আমাদের ক্লায়েন্ট উনি মাঝখানে নিজস্ব ইউজ করার জন্য কিছু স্ল্যাব করে দিয়েছিল, এবং চাইছিল যে প্রতিটা স্ল্যাব আলাদা আলাদা ডোর করার জন্য। আচ্ছা আচ্ছা, আসলে ইন্টেরিয়ার দিয়ে কাজ করালে আসলে যে একটা বেনিফিট আছে সেটা হচ্ছে প্রমাণ আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমরা যে কাজটা করেছি আপনার বোঝার কোনো সিস্টেম নাই যে ভিতরে একটা স্ল্যাব আছে বা কোনো আলাদা পার্টি দেখি একটু। জি, একটু দেখেন আপনি যে এই যে এখানে এখানে দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা স্ল্যাব ছিল, আমরা সম্পূর্ণ স্ল্যাবটা মুড়িয়ে দিয়ে আপনার সম্পূর্ণ বডিটা সামনে ক্যাবিনেট বানিয়ে ফেলছেন। যে ফুল ক্যাবিনেট, বাইরে থেকে বোঝার সিস্টেম নাই যে আসলে এটা একটা ভিতরে কোনো সেল না, একটা মিস্ত্রি আর একটা ইঞ্জিনিয়ারের ভিতরে কাজের তফাৎ আসলে এইখানে। জি, এটা এটাই আমাদের ইন্টেরিয়র ফার্ম দিয়ে কাজ করান এবং মিস্ত্রি দিয়ে কাজ করানোর ডিফারেন্স এটাই। এখানে খরচ কত করে ভাই? এটা পার স্কোয়ার ফিট খুবই কম, আমরা আসলে কাজ করি আগেও বলছি এখনো বলে অনেক কমে, পার স্কোয়ার ফিট 1300 টাকা মাত্র। 1300 টাকা? মাত্র 1300 টাকা। ওকে ওকে, তো ভাই এরপরে একটা দেখতে পাচ্ছি রেখেছিল, যার কারণে আমরা ফুল বডি করি নাই, এখানে অনলি ডোর ব্যবহার করছি। দেখেন এই যে আপনার, এটা আহমেদ ব্র্যান্ডের একটা পিভিসি বোর্ড, বাহ মার্বেল ফাইবার। এখানে খরচ কত? এটা পার স্কোয়ার ফিট অনলি 750 টাকা। 750 টাকা, অল কমপ্লিট। এবার তাহলে একটু ভেতরে যাব। জি জি জি, ঠিক আছে, মূল ফটকে প্রবেশ করব, আপনি আসেন। এই দরজাটা আমাকে একটু দেখাবেন? আচ্ছা, এটা একটা ফোল্ডিং ডোর। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনি ওপেন করতেছি। ওকে, দেখেন ফোল্ডিং ডোর, ওয়াও। এটা আমাদের কাজ একটু পেন্ডিং আছে, আমরা যে গ্লাস পেপারটা অর্ডার দিয়েছি ওই গ্লাস পেপারটা মার্কেটে শর্ট থাকার কারণে আমরা এখন দেখাইতে পারছি। গ্লাসের উপর দিয়ে এক্সট্রা একটা পেপার চলে যাবে, এক্সট্রা একটা ফসফেট পেপার আমি ইউজ করব। এখানে একটা ক্যাবিনেটও দেখতে পাচ্ছি, যেটা একটা ডাইনিং সুকেস বা ডিনার ওভেন আমরা যেটা যে নামে চিনি, এটা ডিনার ওভেন। এখানে দেখতে পাচ্ছেন যে সেম আগে যে আমি শেয়ার করলাম যে ক্লায়েন্ট কিছু স্ল্যাব দিয়েছিল, আমাদের কাজ একটু ডিফারেন্স যার কারণে দেখেন এই যে স্ল্যাবটা এমন ভাবে মুড়িয়ে দিয়েছি। আচ্ছা, এখানে স্ল্যাব ছিল? যে স্ল্যাব ছিল। ওকে, এটা বোঝার কোনো সিস্টেম নাই, আমরা পাল্লা দিয়ে এমন ভাবে ভিতরে আগে মুড়িয়ে দিয়েছি, তারপর সে ফুল
পাল্লা করেছি, আপনার সেলাপে দেখার কোনো সিস্টেম নাই। এখানে খরচ কত ভাই? এখানে এটাও পার স্কোয়ার ফিট, আপনার যেহেতু গ্লাসের একটা কম্বিনেশন আছে তাই কিছু বাড়তি নিয়েছি আমরা, এটা হচ্ছে 1350 টাকা পার স্কোয়ার ফিট। 1350 হ্যান্ড পুলিশ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এই কবজাগুলো যেগুলো দিচ্ছেন এগুলো কেমন? এখানে 100% SS কনসিল কবজা ইউজ করছি আমরা। আচ্ছা ঠিক আছে। এবং যে হাতলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে কোয়ালিটি মেইনটেইন করে আমরা দিয়েছি এগুলো। আচ্ছা, এই যে দরজাটা এটা কি স্কোয়ার ফিটে না এটার জন্য আলাদা পেমেন্ট? এটা আসলে স্কোয়ার ফিটে আমরা করেছি, এবং অনেক সময় আমরা কাজ বেশি হলে আমরা এটা ফুল কন্ট্রাক্টে নিয়ে দেই। এটা হচ্ছে পার স্কোয়ার ফিট 1700 টাকা। আপনাদের আগেই একটা সারপ্রাইজ দিচ্ছি যে দেখেন এখানে আমরা একটা কিচেন। আমার এখানে একটা কথা ভাই, জি জি বলুন। প্রথমত এখানে মার্বেল টাইলস আছে? জি জি, এটা টাইলস আছে। আপনি পুরোটা কি টাইলস করছেন? না না, এটা পুরোটা টাইলস না, এটা আপনারা ভুল করতেছেন। এখানে মার্বেল ফাইবারের পিভিসি বোর্ড, 18 mm পিভিসি বোর্ড। মাই গড, এটা ফার্স্ট টাইম যদি কেউ ঢুকে, আমরা মার্বেলের এই টাইলস গুলো কিন্তু দেখে অভ্যস্ত, এগুলো মার্বেল টাইলস। জি, আমরা চেষ্টা করেছি টাইলসের সাথে কম্বিনেশন করে কিভাবে কাজটা সুন্দর করা যায়। তাই ওয়াও, এখানে সম্পূর্ণ পিভিসি বোর্ড, 18 mm প্লাই দিয়ে। জি জি, পিভিসি বোর্ড, এটা সম্পূর্ণ পিভিসি বোর্ড। ওকে, এখানে দেখেন ওনারা ফুড রেখেছে, এখানে একটা কিচেন উড রেখেছে, যেহেতু ওনারা বাসায় উঠে নাই তাই আমরা উনি এটা চালু করে, এটা খোলা দরকার নাই, ওনারা উঠেই খুলে। আর একটা জিনিস দেখবেন, এখানে আমরা কিছু ড্রয়ার করে দিয়েছি, এই ড্রয়ারে দৈনন্দিন জীবনে এবং ভিতরে কিছু, এটা ধরেন কাটলারি ডিপার্টমেন্ট হয়ে গেছে, কাটলারি ডিপার্টমেন্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দুটো ড্রয়ার দিয়েছি এবং নিচে আমরা পাল্লা সিস্টেম করেছি। আচ্ছা, এখানে চাইলে ওনারা তো অ্যাকসেসরিজ সেট করতে পারে? হ্যাঁ অবশ্যই, অ্যাকসেসরিজ সেট করতে পারে। এই রান্না এইগুলাতে খরচ কিরকম হয়েছে? এখানে পার স্কোয়ার ফিট 1100 টাকা। 1100 টাকা? জি জি, পার স্কোয়ার ফিট। এত সুন্দর কাজ, জি জি, 1100 টাকা? জি, অনলি 1100 টাকা। বানিয়ে বলছেন না তো? না না না, একটুকু বানিয়ে না, যে চায় বাংলাদেশে যে কোনো প্রান্তে যায় আমরা সেম রেটে কাজ করতে পারবো। চমৎকার ভাই, জোস। নিচের সাইডের কাজটাও 1100-এর ভিতরে? না, এভারেজ, অল এভারেজ। ভাই আপনি পরে আমার ভিউয়ার যারা ফোন দিবে এই কাজ কিন্তু এই রেটেই করে দিবে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমাদের শুরুতেই বলেছি আমাদের কাজ বেশি রেট কম। ওকে, আমরা কাজ করে শেষ করতে পারি না। এই সেটআপটা অনেকটা মডিউলার কিচেন সেটআপের মতো হয়েছে। জি জি, মডিউলার কিচেনের সিস্টেম হয়েছে। এখানে ওনারা একটু ওপেন রেখেছেন, খুব চমৎকার। এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে সেলাপ ছিল আমরা কিন্তু সেলাপে সম্পূর্ণ প্যানেলিং করে দিয়েছি। ওকে ওকে, অন্য সব যারা কাজ করে শুধু পার্লার ইয়ে করে, আমরা কিন্তু সম্পূর্ণ সেলাপের তলা পর্যন্ত আমরা প্যানেলিং করে দিয়েছি। ঠিক আছে, তো 1100 টাকা করে এখানে স্কোয়ার ফিট। জি জি। আচ্ছা, আমরা কি আরেকটা জিনিস ই আছে, বেডরুম আছেন, একটা মাস্টার বেডরুম এটা। চলো আমরা একটা লিভিং রুমে চলে যাই। জি জি, একটা মাস্টার বেডরুম আছেন। ওকে, এটা হচ্ছে একটা মাস্টার বেড। জি জি জি। বাবা, এটা ফুল হাইট ক্যাবিনেট। আচ্ছা ওয়াও, আমরা এখানে কাজ করতেছি শুধুমাত্র এই একটা ক্যাবিনেটই পাইছি যার কাছে কোনো সেল করা ছিল না, এটা ফুল হাইট ক্যাবিনেট আমরা করতে পেরেছি, বাকিগুলো সবগুলো আমাদের মডিফাই করতে হয়েছে। পিছনে আর একটা সিস্টেম করে দিয়েছে, নিজস্ব প্রয়োজনীয় কিছু জিনিস রাখতে পারবে। দেখি দেখি, জি জি জি, দেখতে পাচ্ছেন না যে মানে ড্রেসিং টেবিল, মানে ড্রেসিং টেবিল পিছনে, জি জি জি, কসমেটিক্স, অর্নামেন্টস, চামচ, চায়ের সব রেখে দিতে পারবে। জি জি জি, গুড। এখানে খরচ কত? ড্রেসিং টেবিল, আমাদের ক্যাবিনেট সবগুলাই 1300। তারপরে বারবার বলতে হবে? জি জি, তারপরে বলতে হবে। ওকে, এখানে দেখছেন এই যে সাইডে একটা গ্যাপ ছিল, আমরা গ্যাপটাকে সিল, গ্যাপটাকে দেখেন কি সুন্দর করে। হ্যাঁ, টেকসই হবে তো ভাই এগুলো? জি অবশ্যই, প্লাই বোর্ড, এটা আমাদের কাজের গ্যারান্টি আছে, আশা করি 20-30 বছরে কোনো প্রবলেম হবে না। জি জি, না। আচ্ছা, এই পাশে গ্যাপে একটা ক্যাবিনেট করছেন আর এই পাশে টিভি? এখানেও সেম সিস্টেম আছে, সেলফ ছিল আমরা, এই যে দেখতে পাচ্ছেন ফুল হাইট ক্যাবিনেট, সেলফ ছিল আমরা, এটা মুড়াই দিয়েছি, এই যে দেখেন। ওয়াও, মানে এই জায়গাটা পুরোটা সেলফ ছিল? জি জি জি, পুরোটাকে মুড়াই দিয়েছেন? জি জি জি। এখানে আরেকটা জিনিস আছে, যদিও আমি ভিউয়ার্সদের এখন দেখাতে পারবো না, যে এই যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন না, এখানে আমরা একটা ড্রয়ার দিয়েছি এবং ড্রয়ারের পিছনে আরেকটা ড্রয়ার সিস্টেম করে দিয়েছি, যদি পার্সোনাল প্রাইভেসি, প্রাইভেসি। জি জি,
যেটা এখানে যদি সম্ভব হয় দেখানে দেখাবো। আচ্ছা থাক, ওনাদের প্রাইভেসি আমরা ব্রেক না করি, এরকম কেউ যদি গোপনীয় কোনো কিছু করিয়ে নিতে চায় দিতে পারবে? এখানে কোট হ্যাঙ্গারের সিস্টেম করা আছে আমাদের। ওকে, তো এটার প্রাইসিং এখানে 1300? জি, আমাদের যত ক্যাবিনেট দেখবেন সবগুলো পার স্কোয়ার ফিট 1300 টাকা করে। টিভি ক্যাবিনেট এখানে কোন মিনিমাম 65 ইঞ্চি আসবে? হ্যাঁ, মিনিমাম 65, আপনার 60 ইঞ্চি আমরা বলেছি, যেহেতু সাইডে একটু গ্যাপ রাখতে হয় তাই আমরা 60 বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তো এখানে এটা কত খরচ করেছে? টিভি ক্যাবিনেট মাত্র 900 টাকা পার স্কোয়ার ফিট। 900 টাকা পার স্কোয়ার ফিট প্রফিট করে আমরা কাজ করে থাকি। এখানে অনেকে করে কি, এই যে প্যানেলিংটা আছে, ইয়াটা আছে, এইটার জন্য তারা একটা রেট করে, বক্সের জন্য আলাদা রেট করে, আমরা ওইটা অ্যাভারেজ করে কমিয়ে দিই। এবং আরেকটা জিনিস শেয়ার করবো, আমাদের যত ক্যাবিনেট দেখবেন, টিভি ক্যাবিনেট দেখবেন, প্রতিটা বোর্ডের পিছনে আমাদের পিভিসি বোর্ড ব্যবহার করা হয়েছে, ব্যাকআপ, যাতে ক্ষয় কম হয়, পরবর্তীতে যাতে কোনো আপনার ইস্যু না হয়। ওকে, চলেন আমরা আগে আরেকটা বেডরুমে আমরা যাব। এখন আমরা হিসাবে এখন পর্যন্ত 1000 স্কয়ার ফিটই দেখাইতে সম্ভব হয়েছে, আরো 2000। জি জি, এখন আমার তিনের একাংশ দেখানো হয়েছে, তিনের একাংশ। এটা আরেকটা লিভিং রুম, জি, একটা চাইল্ড বেড। আচ্ছা, চাইল্ড বেড, জি জি জি। ওকে, এখানে ড্রেসিং টেবিল কাম ক্যাবিনেট আমরা করেছি ফুল হাইট। আচ্ছা 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 আচ্ছা, জি, এখানে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন, এবং ড্রেসিং টেবিলের পিছনে সেম আমরা সেলফ করে দিয়েছি, এই যে কিছু সেলফ আছে, ঠিক আছে, এবং রেগুলার ব্যবহার করার জন্য যে সে কিছু রাখবে তার জন্য আমরা কিছু গ্লাসে সেলফ করে দিয়েছি। সুন্দর, জি, আর 1300 টাকা করে খরচ, জি, পার স্কোয়ার ফিট 1300 টাকা। নিচে আমরা ড্রয়ার সিস্টেম করে দিয়েছি, আর এখানে যে আমরা যে চ্যানেলগুলো ইউজ করছি ড্রয়ারে, চ্যানেলগুলো 100% এসএস। দেখেন এই দরজার পাশে যে জায়গাগুলো খালি থাকবে, এটা আমাদের সাথে মিলবে না এমনটা না, না না, আমরা ফুল প্যাক কম্বিনেশন করে মিলিয়ে দিয়েছি। এবং সাথে যে ক্যাবিনেট আছে, প্রতিটা ক্যাবিনেটে আমরা কোট হ্যাঙ্গার সিস্টেম করেছি, এবং ভিতরে যে সেলফ বারবার বলতে হচ্ছে যে তাদের সেলফ ছিল, এখানে একটা সেলফ ছিল, আমরা এটা প্যানেলিং করে দিয়েছি, ফুল হাইট করে দিয়েছি, বোঝার সিস্টেম না, যে আসলে আলাদা সেলফ ছিল। এগুলো কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা ফ্ল্যাটের জন্য, বাট এগুলোকে যদি ইউজেবল করা যায় তাহলে এটার উপরে কোনো কথা নেই। ইন্টেরিয়র ফার্মে কাজ দেওয়ার কারণই এই একটাই, যে যাতে অপ্রয়োজনীয় এবং যে জায়গাটা প্রয়োজনে করা তোলা এবং ব্যবহার উপযোগী করে তোলা। ওকে, তো চলুন আমরা এরপরে যে আরেকটা রুমে আসবো, দেখেন এটাও একটা চাইল্ড বেড। এটা একটা চাইল্ড বেড কিংবা গেস্ট বেড, যেভাবে আপনি ইউজ করেন, এটা চাইল্ড বেড, এটাও চাইল্ড বেড, এটাও ক্যাবিনেট করা, এখানে আপনার চাইল্ড বেড 2 হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানেও একটা ফুল হাইট ক্যাবিনেট আছে এবং একটা আপার ক্যাবিনেট আছে দেখতে পাচ্ছেন, যে হ্যাঁ হ্যাঁ, আপার ক্যাবিনেট, আপার ক্যাবিনেটটা করা হয়েছে সাধারণত দৈনন্দিন জীবনের বিভিন্ন সিজনে আমাদের অনেক কম্বল তোশক বিটকেস বা লেদার যেগুলো রাখা হয়, যার কারণে আসলে এই আপার ক্যাবিনেটটা করা হয়েছে। এখানে ইন টোটাল 1300 করে, জি, ফুল প্যাকেজ 1300 টাকা পার স্কয়ার ফিট। চলেন আগাই, জি, আরেকটা আসেন এই পাশে দেখতে পাচ্ছেন, এখানেও একটা ডাইনিং সুইট ব্যবহার করা হয়েছে, বিশাল বিশাল বিশাল, জি, এখানে একটা ডাইনিং সুইট ব্যবহার করা, ইভেন ডিনার সেট রাখতে পারবে, খুব সুন্দর, জি, এখানে রাখতে পারবে। দেখেন এই যে ভিতরে আমরা লাইটিং সিস্টেম করে দিয়েছি, ওয়াও, এবং স্পটলাইট, জি, স্পটলাইট, মাঝখানে একটা সেলফ করে দিয়েছি, সেলফটা 10mm গ্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে 8mm নাকি নাসির গ্লাস ইউজ করতে, জি জি, নাসির গ্লাস, মানে বাংলাদেশের নাম্বার ওয়ান গ্লাস, তো নাম্বার ওয়ান নাসির গ্লাস। ওকে, অনেকে এটা 8mm ব্যবহার করে থাকে, আমরা কাস্টমার 10mm দেওয়াতে ভালো হয়েছে, ধরেন উনি যদি ডিনারে প্রেসার দেয় লোড ক্যাপাসিটি কোনো সমস্যা হবে না, গুড, এবং নিচে আমরা ভালো করে সেট করে দিয়েছি। এখানে তো চাইলে ওভেন টোভেন রাখতে পারেন, এখানে এখানে মাইক্রো ওভেন বা আপনার ডাইনিং এর সময় যেহেতু কোনো খাবার প্রয়োজনীয় জিনিসগুলো ডিশ বল এখানে রাখতে পারবেন, বাহ। এবং সাথে দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু বিম আছে, বিমগুলো আমরা এটার সাথে ম্যাচিং করে আমরা বিমগুলো প্যানেলিং করে দিয়েছি, একদম মুড়িয়ে দিয়েছে, জি জি। দেখেন এই পাশে কিন্তু তাদের কিন্তু টুইন ডোর, জি জি, যেহেতু পুরাটা ওনারা নিয়ে নিয়েছে, তো ওই পাশের ডোরে যে কাজগুলো করা এই পাশের ডোরে কিন্তু সেম, হ্যাঁ, চেষ্টা করেছি কাছাকাছি একটা ডিজাইন লুক লাইক সেম, লুক লাইক সেম। এখানে খরচ প্যানেলিং গুলো এখানে যে আপনার, আমরা ক্লায়েন্টকে সবসময় স্বচ্ছ হিসাব স্বচ্ছ রেট দিয়ে থাকি, যে এখানে যে আপনার সবি শিল্প দেখছেন এটা অনলি 800 টাকা, 800 টাকা, জি, আর প্যানেলিং গুলো আগে বলেছি 400 টাকা পার স্কোয়ার ফিট। ওকে, আর এটা উপরে যে বুঝি, এটা 400 টাকা। আচ্ছা, আর ক্যাবিনেট এটা যেটা করছে 1300 টাকা। আচ্ছা, এমনি ক্যাবিনেটের উপরে যেই কাজটা ওইটা তো আবার আর 400 টাকা, জি, ওটা 400 টাকা। এটা অনেকেই অনেক কোম্পানি করে, আমি কাউকে ছোট করব না, কারণ সবাই এখানে বিজনেস, অনেকে আবার এই ক্যাবিনেটের সাথে ধরে দিতে পারে, ধরে নেই, আমি কাউকে ছোট করব না, এটা আমার উদ্দেশ্য না, অনেকে এটা করে, বাট আমি চেষ্টা করি স্বচ্ছ হিসাব দেওয়ার জন্য ক্লায়েন্টকে, হ্যাঁ, কারণ এতে কিন্তু দেখেন দু পয়সা করে বাঁচলেও অনেক টাকা, কারণ স্কয়ার ফিটের হিসাব, জি জি। এখানে আরেকটা লিভিং রুম ভাই, রুমি রুম, যেটা হচ্ছে গেস্ট বেড। ওকে, এটা বেস্ট গেট না, হ্যাঁ জি, এটা গেস্ট বেড, এখানেও আমরা একটা কর্নার ক্যাবিনেট করে দিয়েছি, এখানে একটা গ্যাপ ছিল, গেস্ট বেডে এখানে একটা ক্যাবিনেট আছে, জি, এটাও কোট হ্যাঙ্গার সিস্টেম, তাইলে সে এখানে শাড়ি বা অন্য কোনো কিছু রাখতে পারবে, ঠিক আছে, গুড। আবার এই পাশে কর্নারও দেখেন, যে এখানে একটা কর্নার ছিল খালি, জি জি জি,
এটা খরচ কত করে আসছে ভাই? এটা 800 টাকা অনলি, যেগুলো আছে ডোর সারা ওগুলো পার স্কয়ার ফিট 800 টাকা স্কয়ার। আচ্ছা, পর্দার ক্লামের কাজ যদি কেউ করায় নিতে চায়, হয়তো ওনারা চায় নাই, সেটা তো করিয়ে দিতে পারবেন? জি অবশ্যই আমরা পারবো। ওকে চলেন। আমাদের এই যে উপরে একটা এখানে উনি একটা ইয়া করেছে আপনার এস্টোর হিসেবে ব্যবহার করার জন্য উনি এখানে গ্যাপ রেখেছে, তাই আমরা এখানে পাল্লা করে দিয়েছি। পাল্লাগুলো বলে রাখি, পাল্লাগুলো 750 টাকা পার স্কয়ার ফিট। 750 টাকা পার স্কয়ার ফিট। এখানে আরেকটা কিচেন। জি এখানে আরেকটা, এটাও সেম মডুলার কিচেন, সেম ইয়া। যে এখানে দেখতে পাচ্ছেন যে ওই পাশে আমরা কিচেন উডটা দেখাইতে পারি না ভিউয়ার্সদের, এখানে আপনাদের যে যে সিস্টেমে রাখা হয়েছে সেই ভিউয়ার্সদের আমরা দেখাচ্ছি যে এখানে একটা কিচেন উড ব্যবহার করা হয়েছে। আর এখানেও রান্নাঘরে খরচ কত? সে 1100 টাকা। জি জি পার স্কয়ার ফিট 1100 টাকা। বিলিভ করেন ভিউয়ার্স, এই যে টাইলস এর সাথে মিলিয়ে যে আনকমন একটা বোর্ড, সম্পূর্ণ আনকমন একটা বোর্ড। আসলে এখানে অন্য কেউ আসলে না ওই গর্জনের প্লাই কালার চলে আসতো। জি জি জি। বাট এটার ভিতর আপনি যে টাইলস ফ্লেভার নিয়ে এসে দিবেন ভাই, জি জি জি, ট্রিমেন্ডাস। আসলে আপনার তারিফ করতে হবে ভাই, আমি নিজেই তারিফ করতেছি। আসলে এই জন্যই বেস্ট ইন্টেরিয়রস একটু কোয়ালিটি বেস্ট মেইনটেইন করে এবং সবাই বেস্ট ইন্টেরিয়রকে পছন্দ করে এবং বেস্ট ইন্টেরিয়র দিয়ে কাজ করার চেষ্টা করে। আচ্ছা, এইখানে ওনারা শুধু রং করিয়েছে? জি, এখানে একটা পেইন্ট করেছে, এটা আমাদের ইয়ার ভিতরে না। আচ্ছা, এটা আলাদা। জি জি জি। ওকে, তো চলো আমরা শুরুতে যেটা বলছিলাম যে আমরা একটা গেট দিয়ে এন্ট্রি হবো, আরেকটা গেট দিয়ে বের হবো, এটাই আমাদের সেই লাস্ট গেট। আচ্ছা, তো এখানে দাঁড়িয়ে কিছু কথা শেয়ার নিতে চাই। টোটাল বাসাটা প্রায় 3000 স্কয়ার ফিট, কাজ করতে কতদিন সময় নিয়েছেন? আমাদের 2 মাস, মোর দ্যান 2 মাস সময় লাগছে। গুড, আমি ভাবছি 1 মাস বলবেন অন্য সবার মতো, এক মাসের সম্ভব? আমরা মিথ্যা সময় দিয়ে মিথ্যা রেট বলে যে আমরা বলবো যে 1 মাস হ্যাসেল, এটা করা যাবে না। এটা 1 মাস সময় দিয়ে ক্লায়েন্টকে আমরা হ্যারাসমেন্ট করব, এটা করব না। আমরা ক্লায়েন্টকে বাড়াই বলি সময়টা, চেষ্টা করি ওই সময়টা শেষ করার জন্য। আচ্ছা, ঢাকা কিংবা ঢাকার বাইরে প্রবাসে কিংবা দেশে অনেকেই স্বপ্নের ফ্ল্যাট গুলো করেছে, যাদের কাজগুলো করার জন্য যদি আপনাদেরকে ইনভাইট করা হয়, আপনারা ভিজিট করবেন কিংবা কাজ করবেন কিনা? জি, আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আনাসে কানাসে যেখানেই আছে আমরা যে কোনো জায়গায় আমরা কাজ করব। ওকে, যে আমাদের বাংলাদেশের সব প্রান্তে আমাদের কাজ চলতেছে, ঢাকার বাইরে অনেক প্রজেক্ট চলতেছে আমাদের। আমার ধারণা অনুযায়ী আমার মনে হচ্ছে পুরো ফ্ল্যাটে আপনি প্রায় 30 লক্ষ টাকার কাজ করেছেন। না না না, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা, আমাদের এখানে অনলি 16 লাখ টাকা খরচ হয়েছে মাত্র। কিন্তু ভাই আমার ফিল হইতেছিল যে এত বড় ফ্ল্যাট, আমার মনে আজকে 1,30,000 টাকার কাজ আমি দেখাবো। আজকে কত টাকা আপনার ইন টোটাল খরচ এখানে? কি আমাদের খরচ বলবো নাকি বিল আছে কত? বিলটাই বলে দেন, আমরা যারা করতে চাই বড় ফ্ল্যাটের কাজ। ধারণা হইলো এখানে যে আমাদের যে এরিয়াটুকু দেখাইলাম 3000 স্কয়ার ফিট এবং যতটুকু কাজ দেখেছে এখানে মোর দেন 15 লাখ টাকার মতো বিল আসছে। ওকে, তার মানে আপনারা যারা কাজ করাতে চান ঢাকা কিংবা ঢাকার বাইরে, যদি চিনতে করেন যে ওনারা এসে কাজ করবে কিনা, একটা ইন্টেরিয়র ফার্ম যে ভিজিট করে দেখে শুনে কিন্তু অবশ্যই কাজ করে দিবে, আর কাজের কোয়ালিটির রেজাল্ট আজকে আপনাদের সামনে। জি জি। তো ভিউয়ার্স, এতক্ষণ যাবত যে ফ্ল্যাটটাতে আমরা ইন্টেরিয়রের ডিজাইন দেখিয়েছি সে ফ্ল্যাটের ওনার আমাদের সাথে আছেন। স্যার কেমন আছেন আপনি? জি আছি ভালো। আচ্ছা, আপনারা তো অলরেডি বেস্ট ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিনিয়ার্সকে দিয়ে আপনাদের ফ্ল্যাটের কাজটা করিয়েছেন। জি জি। ওকে, ওনারা কি মানে সময় মতো আপনার কাজটা হ্যান্ড ওভার করতে পেরেছে? হ্যাঁ, মোটামুটি সময়। আপনি কি কাজে সন্তুষ্ট কাজ দেখে? হ্যাঁ জি, মোটামুটি সন্তুষ্ট। সন্তুষ্ট। আচ্ছা, এখন ওনাদেরকে আপনারা যে কাজটা দিয়েছেন এছাড়াও কি এই কাজটা বেশ কয়েকটা ইন্টেরিয়র ফার্মকে আপনি দেখিয়েছেন? আরও দু একটা দেখিয়েছি কম্পেয়ার করে। জি জি। তারপরে ওনাদের সাথে আলাপ করে ওনাদের কথাবার্তা ভালো লেগেছে। আচ্ছা, পরে অবশ্যই আমরা ওনারা এরকম আরও দু একটা ওনাদের কাজ আমরা ভিজিট করে দেখছি, প্লাস হচ্ছে ওনাদের যে ভিডিও দেখেছি, ওনার ভিডিও আছে, ভিডিওগুলি দেখে এই কাজটা দিয়েছি। পরে ওনাদের সাথে আলাপ সালাপ করে সব প্রাইস তুলনামূলক কম হয়েছে কিনা, এখন তুলনামূলক কম হয়েছে কিনা, আপনি অনেক কাজ করছেন কাজের, হ্যাঁ হ্যাঁ, কাজের সাথে আমরা স্যাটিসফাইড, এটাই হচ্ছে দামের সাথে মোটামুটি আমরা মনে করছি। আচ্ছা, এখন আপনিও যেমন একটা ভিডিও দেখে ওনাদেরকে কল করেছেন, আমরাও একটা ভিডিও করতেছি, আপনার ফ্ল্যাটের কাজ দেখে অনেকেই কল দিবে, বিশ্বস্ততার জায়গা থেকে তাদেরকে কাজ দেয়া যায় কিনা, এই নিয়ে আপনি যদি আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলতেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনারা যারা ইয়া করতে চান এই ভিডিও দেখে কাজ দিতে চান বা সিলেক্ট করতে চান করতে পারেন, বা আমাদের কাজও যদি মনে করেন যে ওনাদের মাধ্যমে ভিজিট করতে চান তাও করতে পারেন। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, ভালো থাকবেন। ধন্যবাদ। আমি আরেকটা জিনিস আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা কিন্তু ডেকোরেশন বলতে শুধু ইন্টেরিয়র ডেকোরেশনটাই করি না, আমরা ডেকোরেশন জগতে যা কিছু আছে, জিপসাম ডেকোরেশন, অফিস ডেকোরেশন, জিপসাম ডেকোরেশন সব কিছু, এবং একটা বিল্ডিংয়ের A to Z ডিজাইন
প্ল্যানিং যা কিছু আছে সবই আমরা করে থাকি। এবং আমাদের এই বেস্ট ইন্টেরিয়র ছাড়াও আরও একটা আমাদের কোম্পানি আছে, সেটা হচ্ছে সততা হোম প্ল্যানিং ডিজাইন। আচ্ছা আচ্ছা, এ নামে আমাদের একটা। ওকে, আপনাদের রেগুলার আপডেট যদি চাইতে হয় সেক্ষেত্রে কি আপনাদের ফেসবুক কিংবা ইউটিউব কোনো পেজ আছে কিনা? জি, আমাদের ইউটিউবে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল বেস্ট ইন্টেরিয়র ইঞ্জিনিয়ার্স নামে, এবং ফেসবুক পেজ সততা হোম প্ল্যানিং ওটাও আছে, আমাদের বেস্ট ইন্টেরিয়র এটাও আছে, আমাদের সাথে এটাই পাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো আমরা এখানে বিদায় নেব। খুব চমৎকার একটা প্রজেক্ট দেখিয়েছি, রবিউল ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম।